তাহলে দায়মি সালাদটা কি আপনারা মানে দায়মি সালাদ বলতে কি বোঝায়? হ্যাঁ, দায়মি সালাদ জিনিসটা কি? আমার নমাজ ঘুমতে পকি জানি আমার তুমি শুধবো জীবনে জীবনে শুধবো ধ্যান তো ঘরের ভিতরে বসে করতে হয় নাকি না বাইরে সবসময়? আরে আমার তো মনে হয় এই যে চা খাইতে আছে ধ্যান হইতেছে, চা খাইতে খাইতে ধ্যান ধ্যান হইতেছে না তো কি হইতেছে মানে সবসময় ধ্যানের মধ্যে? হ্যাঁ, চব্বিশ ঘন্টা ওই যে একটা গান গাইছে মরানে লাগলো দারে রে ওরে জাহাঙ্গীর ভুলবো তারে কে মনে তোমরা যে যাও গো সখি বুঝে না মনে মরানে লাগলো দারে রে ওরে ও বাবা জাহাঙ্গীর বলবো তোমারে কে মনে তোমরা যে যাও গো সখী বুঝে না মনে আহারো না লইরে মনে নিদ্রা নাই মন নয়ানে কি সুখাই যায় দিন লোকজনই আমার আমার মনে জানে কেউ জানে তোমরা যে বুঝাও গো সখি বুঝে না মনে মনে লাগলো যারে ও বাবা জাহাঙ্গীর বলবো তোমারে কে মনে তোমরা যে এ বুঝাও সখি বুঝে না মনে আহারও না লয় মনে নিগ্রহ নাই মনে জানে কি সুখে যাইতেছে আমার দিন রোজনে আমার মনে জানে আর কেউ জানে না বুঝছেন? হ্যাঁ, আমি দেখি আপনি কিন্তু ঘুমান নাই না রাতে, ঘুমান না আজ যা ধরুন না তিন মাস ধরে আমার ঘুম নাই, তিন মাস ধরে কোনো ঘুম নাই না, একটু আর যত ঘুম নাই তখন তখন আল্লাহ দয়া আর রহমত করবো একটু ঘুমা যায় নিজে ঘুমাইতে মঙ্গলারে পাখি ঘুমাইলে মুর্শিদে ঘুম পাল্টা যায় ঘুমাইতে মুর্শিদে ঘুম পারলে আমার ঘুম হইব একটা গান গাইছে ওরে জাহাঙ্গীরে গোল ওবে না তো চুরি মন বেপারি জাহাঙ্গীরে গোল হবে না তো চুরি ওরে আসতো চাই বারো টানা মায়া তো দোজের খানা নয়ম্বরে পাগল মুর্শিদে কাচারি মন বেপারি জাহাঙ্গীরে গোল হবে না তো চুরি সে ঘরে পাহাড় হাজার তিনশত চব্বিশ হাজার সুগেরে খর্বগিরির দাড়ি ওই যে তিনশত চব্বিশ হাজার বার এই দম দম রায় সেটা দম মানে নিঃশ্বাস নেই, হ্যাঁ এই যে নিঃশ্বাসটা এই যে গানে তিনশত চব্বিশ হাজার বার দম আর সেটা এই যে বেকারের চাকরি হানে পাপ বুঝছেন? দমের সময় কি করতে মানে দম নিতে আল্লাহ হু এই ধ্যান করতে পারে এটা আল্লাহ দিদি
হিসাব কিতাব আছে তো হিসাব কিতাব হিসাব আছে হিসাব তারা মাপ করে যাই ফের যাই সে করবে বন্ধু গলায় লাগাবে যদি কিসে ধরবে নদী পারে আন্না ছিলাম রত্ন শোনা ব্যাপার হবে শোনা শোনা আর আলাম সহ্য আনা পরিমায় হিসাব তারা মাপ করে রাতের যাই ফের যাই সে করবে বন্ধ গলায় লাগাবে যদি কিসে ধরবে পারে এলাকি খেয়াল করে তখন লাগে যেমন আমার ক্ষতি বেশি না ওই যাকে আমরা যাব দিল না সোনা কাম নদীতে যাব দিল না কেউ কাম নদীতে সুন্দর বেরিত যা হয়ে যায় যে এই যে দলকে সহায়তা কিছু লাগবো ঠিক ওই যে গান গাইল মায়া রাগ করছে নি মায়া রাগ করছে নি পুরুষে মনি ভুলাইয়া নিল বাজার নদী কিনারে যাব দিও না কেউ কাম নদীতে হাই রে কাম নদী পানি তিন রকম জানি মাসে মাসে উঠে যাওয়া নদী চলাতে ওরে সাধু পকি যারা কুমুর মারে তারা আনন্দে চান করে নদী চলাতে যাব দিও না কেউ কাম নদীতে যাব দিও না কাম নদীতে আগে শুদ্ধ করো মন দরিয়া তোমার পিলে চলন তোমারই যত জন অপ্রণ করা বলছে তোমার মন ঢালাকে শুদ্ধ করো ফিরে ছরণ করলে মনটা শুকনো এই ঝন্ডালে সাবধানে রাখবা আর যদি রাস্তাঘাটে পালা যাবো তো ফিরে তো দোষ নাই আল্লাহ বুঝছে এই জিনিসটার দাম আছে আর যারা হিসাবে বল এরা তেহে না আমরা মনে করেন একটা জমি করছেন এই 200 মণ দাম পাইছেন আমি যদি বে হিসাবে মানুষগুলো কায় তায় শেষ করে যায় তাই তো আপনার চালান টালান থাকতো না এসে চালানটা কি চালান রয়েল মহাজন পুঞ্জি ওই তুমি যে সৃষ্টি হয়েছো এই জল চালান আল্লাহ দরবারে তুমি সৃষ্টি হয়েছো যে জিনিসটা দেয়া এই জিনিসটা চালা তারপরে লাভ লোকসান আছে লাভ আছে লোকসান আছে সময় আছে বলা আমি তো কথা ভাঙে দিতেছি মানে এক বেড়ি জল আমরা যদি মাসে দুই মাসে একবার যান তো চলতো না রুদি কেমন লাগে হ্যাঁ মজা পায়া রোদ যায় না গেলে ফুটি মারা জলাম খ্রিস্টান আছে মনার মনার চোখ হ্যাঁ এ যারা কন্ট্রোল করতালে বড় বড় সাগুলা যে মানে দারো জানা খুব খুব কম খুব কম যা অনেক কম যা এটা তো নিজের তো বাবা নিজেরটা না আর যে মায়ের লোকের লোকে রইলাম তাকে যদি আমি কম কম যাই তো আমরা তো নিজে রইল রূপ জীবন যা রইল অনেক কিছু রয়েছে